এখন হচ্ছে গরম গরম মোরগ পোলাও। ভাই এটা এমন কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাফনুম ফাইজা ফ্রম তাফনুম ফাইজা। আজকে হচ্ছে আমি অনেকদিন পরে একটা ভিডিও করতে আসছি। তো আজকে হচ্ছে আমি আসছি মটকা কিচেনে, এটা হচ্ছে বনানীতে। আর এটা হচ্ছে তোমার যে লোকেশনটা সেটা হচ্ছে কামালা তাতুকে কি জানি 36। তিহারি রিভিউ কিন্তু আমি আগেও করছি, বাট তিহারির স্বাদটা জানি আমি। তো আজকে মোরগ পোলাও খেতে অনেক ইচ্ছে করতেছে। তো এখানকার যে হাফ মোরগ পোলাও সেটার দাম হচ্ছে 250 টাকা, আর যেটা ফুল সেটা হচ্ছে 450 টাকা। তো আমি এই সেকশন থেকে মোরগ পোলাও অর্ডার করেছি। আর যেটা সাইড ডিশ সেটা হচ্ছে রুটি, যে রুটিটার প্রাইস হচ্ছে পার পিস হচ্ছে 40 টাকা। এখান থেকে আমি একটা রুটি অর্ডার করেছি। আর হচ্ছে যে কারিজ, মানে রুটি দিয়ে তো অবশ্যই কারি খাওয়া লাগবে। তো এখানকার স্পেশাল যেটা দেখলাম যে মটকা বিফ কাটা মশলার একটা কারি আছে, সেটা এটার দাম হচ্ছে 280 টাকা, যেটা সিঙ্গেল। আর যেটা ফ্যামিলি সেটা হচ্ছে 1290 টাকা। তো এটা হচ্ছে এই তিনটা সেকশন থেকে অর্ডার করেছি। তো এখন হচ্ছে ড্রিঙ্ক সেকশন থেকে অর্ডার করেছি হচ্ছে মটকা লাসি, আর এটার দাম হচ্ছে 130 টাকা। তো গরমের সময় অনেক গরম পড়ছে, মার্চ মাসে তোমরা জানো সবারই মানে অনেক গরম, অনেক হাহাকার অবস্থা। তো এই সময় অবশ্যই লাস্তি ভালো লাগবে, এর জন্য আমি লাস্তি নিয়েছি। আর বোরহানি তো সবসময় খাওয়া হয়, তো লাস্তিটা দেখি কেমন লাগে। আর বোরহানির দাম টেমনি বলে দিই, বোরহানির দাম হচ্ছে এখানকার 1 গ্লাস 80 টাকা, আর যেটা জগ 300 টাকা। ফ্যামিলিরা আসলে আর কি ওইটা নেয় সবাই। আর এখানকার যে ডেজার্ট ফিরনি, মটকা শাহি ফিরনি, ওইটার দাম হচ্ছে 60 টাকা। তো আরেকটা জিনিস ছিল মটকে স্পেশাল, সেটা হচ্ছে মটকা চিকেন রোস্ট 300 টাকা, আর একটা হচ্ছে মটকা শাহি হালিম 250 টাকা। হালিম আমি বিকালে আসলে হালিম নিতাম, এখন আমার হালিম খেতে ইচ্ছা করতেছে না, সেই জন্য আমি হালিমটা নেই নেই। আমি যেহেতু দুপুরের টাইমে আসছি, এর জন্য আমি মোরগ পোলাও নিচ্ছি, রুটি নিচ্ছি, আর হচ্ছে বিফ কাটা মশলার যেই কারিটা সেটা নিছি। কাটা মশলার ফ্লেভারটা কিন্তু সবসময় অনেক সুন্দর হয়, মানে মনে হয় যে অনেক মানে ফ্লেভারফুল, আবার খেতেও ভাল লাগে। তো এটা কিন্তু অন্যরকম একটা জিনিস, আর এখানকার এটা একটা স্পেশাল ডিশ। তো এটা ট্রাই করবো আজকে। তো ইতিমধ্যে আমার কিন্তু খাবার চলে আসছে, তো তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে দিই যে কী কী চলে আসছে। তো এখন হচ্ছে লাস্তিটা ট্রাই করবো, কারণ এটা হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা, একদম বরফ দেখতেই পাচ্ছ, এরকম একদম বরফ হয়ে আছে। আর অনেক ঠান্ডা ঠান্ডা কুলকুল, গরমের সময় এসব অনেক মজা লাগে, এই জন্য আমি বোরহানি অর্ডার না করে লাস্তি অর্ডার করছি। আচ্ছা আচ্ছা, লাস্তি নাকি লাচ্ছি? মেবি ইন্ডিয়াতে লাস্তি বলে আর বাংলাদেশে লাচ্ছি বলে, আমি তো ছোটোবেলায় লাচ্ছিই শুনতাম। আচ্ছা যেটাই হোক, তো এখন হচ্ছে চলো এটা খাওয়া যাক। এটা যদি পরে খাই গরম হয়ে যাবে, কোনো লাভ হবে না। তো আগে হচ্ছে লাস্তি দিয়ে শুরু করি। আল্লাহ, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, কারণ গলাতে নামার সময় ঠান্ডা হইতে হইতে না, অনেক মজা। আমার কাছে লাস্তি অনেক ভালো লাগে সবসময়। আমি বাসায় দই আনলে দই শুধু শুধু না খেয়ে লাস্তি বানায় খাই।
টেপুরাটা হচ্ছে মটকার যে গ্লাস, মটকাতে তো সবসময় জিনিস আরও ঠান্ডা থাকে, গ্রামের মানুষরা কিন্তু মটকার কলসিতে পানি রাখে ঠান্ডা রাখার জন্য, তো এইটাতেও ঠান্ডাই থাকবে। তো এটার দাম যেহেতু 130 টাকা, সেই হিসেবে বলবো যে দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে, যেহেতু আবার ভ্যাট ইনক্লুডেড থাকে সব জায়গাতেই, তো আমার মনে হয় যে পরিমাণটা আর একটু বেশি আর ঘনত্বটা আর একটু বেশি হলে আমার কাছে ভালো লাগতো, আদারওয়াইজ টেস্ট ভালো লেগেছে, অ্যামাউন্টটা আর একটু ভালো হলে আমার কাছে আরও ভালো লাগতো। 130 টাকা হিসেবে এটার দামটা একটু বেশি, এছাড়া আর কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমার সাধারণত মিষ্টি জিনিস আমি একটু কম খাই আর অত পছন্দ না, কানে লাগে, মিষ্টি বেশি মিষ্টি খেলে কানে লাগে, ভালো লাগে না। এটার যে মিষ্টিটা ব্যালেন্সড, চিনি দেওয়াটা ঠিক আছে, বরফ সব কিছুই ঠিক আছে, তো এইটাই। তো চলো নেক্সট আইটেমটা ট্রাই করি। তো একটা হচ্ছে রুটি অর্ডার করেছিলাম, রুটিটার দাম হচ্ছে 40 টাকা একটা রুটি, হিউজ, বাট আমি এই ফুটাটা এক্সপেক্ট করতেছিলাম না, আমি এই ফুটাটা চাই না, আমি তো মনে সুন্দর একটা বড় রুটি থাকবে, এইটা কি ভাই, ভাই এটা এমন কেন? তো এটা হচ্ছে রুটিটা, কেন এখানে এত বড় একটা ফাঁকা জায়গা থাকা লাগবে, মানে কেন, এখন তো আমার ওসিডি হইতেছে যে কেন এটা ফাঁকা। তো এটা হচ্ছে 40 টাকার যে রুটি সেইটা, আমি রুটিটা চাইছিলাম কি একদম গোল হবে আর মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, নো এনি চিচিং ফাঁকা, ঠিক আছে সমস্যা নেই, দেখতে যেমনই হোক খাইতে কেমন সেটা দেখতে হবে, লুক ডাজন্ট ম্যাটার বাট টেস্ট ম্যাটার্স হোয়েন ইউ আর ফুডি। ওকে তো চলো টেস্ট করি। নিলাম, এখানে মনে হয় তেল দিছে, পুরা রুটি তো লাগতেছে না আমার কাছে, সমস্যা নাই, পরোটা থাকলে আরও বেশি মজা। তো এটা দিয়ে আমি কী খাবো, গরুর কাটা মশলার মাংস, এটার দাম জন্য কত, 280 টাকা সিঙ্গেল যেটা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর মরিচ, শুকনা মরিচ আমার খুব পছন্দ, আমি সবসময় ভাতের সাথে শুকনা মরিচ খাই, অনেক মজা লাগে। তো এটা হচ্ছে এখানে আছে, আমি দেখতে পাচ্ছি শুকনা মরিচ, কাটা মশলা দারচিনি, তারপরে হচ্ছে কাটা মশলা দেখতে পাচ্ছি আরও, এলাইচি, তারপর আরও দেখতে পাচ্ছি তেজপাতা, এটা হচ্ছে তেজপাতা। তো আমি এখানে কাটা মশলা কিন্তু সবই দেখতে পাচ্ছি। তো চালেও টেস্ট করি, রুটি নিয়ে নিয়েছি, এখান থেকে একটা মাংস নিব আর খাবো। অনেক মজা, অনেক ফ্লেভারফুল, ট্রাস্ট মি, অনেক মজা। আমি মনে করি না যে এটা এত মজা হবে, আমি ভাবছি লাস্টির মতোই হবে, কিন্তু না, মানে লাস্সিটাও তো আমি ঘরেও এরকম লাস্সি বানাই, বাট এটা আমি ঘরে বানাইতে পারবো না, এটা খাওয়ার জন্য আমার রেস্টুরেন্টেই আসতে হবে। আর এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, আর মাংসের অ্যামাউন্টটা কিন্তু ভালো, ভালো না হয়তো লাভ নাই, 280 টাকা ভাই, বুঝতে হবে। তো এখন হচ্ছে আরেকটু রুটি নিব, রুটির মধ্যে সরি আরেকটু রুটির একটু বড় করে নিই না, যদি এত বড় রুটি। তো এখানে হচ্ছে আমি একটা শশা নিব, হচ্ছে একটু সাজাবো এখানে, মাংস কলিজাও আছে, আচ্ছা সমস্যা নেই, কলিজাও আছে, একটু মাংসই করলাম, এরপর সরি সরি আবার এখানে একটু আমি একটা মরিচ দিব, মরিচ দেওয়ার পর একটু লেবু চিপে দিব এখানে, এখন এটাকে আমি একটু ফোল্ড করে ট্রাই করবো, হচ্ছে না বা এইভাবেই আমি এটাকে মনে দেব। অনেক মজা লাগতেছে, আমার তো গরু এমনিতেই এত পছন্দ, তার উপর এই কাহিনী যে করলাম, এই কাহিনীটা মুখে যাওয়ার পর এত মজা লাগতেছে, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। মরিচটা মুখে পড়তেছে, কাঁটা মশলার ফ্লেভার, একটু লেবু, একটু শসা, রুটি, মাস্ট ট্রাই, খুব মজা লাগছে এটা আমার কাছে। দামটা একটু বেশি বাট টেস্ট কিন্তু খুবই মজা, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর মাঝখানে মাঝখানে আমি আবার একটু লাস্তি খাচ্ছি, খুবই হেভেনলি একটা ফিল আসতেছে, খুব মজা লাগতেছে আমার কাছে। আর রুটিটা কী বলে, ফুটা হইলে কী হবে, টেস্ট কিন্তু ভালো, মানে মজা আছে, গরম গরম খেলে আরও মজা লাগতো। রুটি নিয়ে আমার আর কোনো কমপ্লেন নাই, একটাই কমপ্লেন আছে, 40 টাকা কেন, 20 টাকা হইতো, 30 টাকা হইতো, 40 টাকা একটু বেশি বেশি হইলো না, সমস্যা নেই, রুটি তো রুটি ভাই, কিন্তু 40 টাকা কেন, আরেকটু কম হলে ভালো হইতো, তাহলে আর একটু রিজনেবল হইতো, সবাই এসেটা ট্রাই করতে পারতো। আর এই কাঁটা মশলাটা উফ, এটা খুব ভালো লাগছে। আচ্ছা এই রুটিটা কি মটকায় বানানো, আই গেস এটা মটকায় বানানো, সেই জন্য হয়তো ফোটাটা হয়েছে, হাতে বেললে তো এরকম ফোটা হওয়ার কথা না, আচ্ছা তো মটকা কেটে না আসছে, এটা মটকাতেই বানানো হবে, আর একটু ট্রাই করি ভাই, খুব মজা।
এই যে মরিচ, তারপর হচ্ছে লেবুটাকে চিপো কিভাবে, সরি বানাতে মানুষ আমার খাওয়া নিয়ে এত বদনাম করে মানুষ, আল্লাহ সরি সরি বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা কাঁচা মাছটা দেখছো হাড় আছে, আমি সবসময় মাংস খেলে হাড় নিয়ে বসি, হাড় চাবাই চাবাই খাই, অনেক মজা লাগে। এখানে কিন্তু হাড় কম, সবই মাংস দেখতে পারবে এটা এরকম। আচ্ছা এখানে কি আমি কিছু দেখছি, মানে অন্য কোনো মশলা মনে হয় দেখছি না, আমার চোখের ভুল? হ্যাঁ দেখছি দেখছি, এই যে দেখো এগুলো কিন্তু তোমার আদা কুচি কাঁটা মশলা সব, এখানে কিন্তু কোনো মশলা বাটা ইউজ করে নাই, কাঁটা মশলা, এর জন্য আরও অনেক মজা লাগতেছে। এক কাঁটা মশলা নিয়ে আমি আরও কত কথা বলবো, এখন চলো মোড়ে পোলাও ট্রাই করি। তো এটার হচ্ছে রেটিংসটা আমি যদি দেই, দাম টামকে যদি আলাদা করে রেটিংস দিই, না সব কিছু একসাথে নিয়েই তো রেটিংস দেব না, 8/10, কারণ দামটা একটু বেশি সেই কারণে। টেস্ট খুবই মজা, টেস্টের নিয়ে আমি কোনো কথা বলবো না, টেস্ট কিন্তু খুব মজা, যারা একটু বেশি দাম দিয়ে খাইতে চাও টেস্ট ভালোর জন্য খাইতে পারো, এখানে সে ভালো লাগবে। ওকে তো চলো নেক্সট ডিশ খাই। তো এটা হচ্ছে সেই মোরগ পোলাও যেটার দাম কিনা 250 টাকা, এত সুন্দর করে রামটা এভাবে হয়ে আছে, আমার তো এটা উঠেতে ইচ্ছা করতেছে না, অনেক কিউট লাগতেছে এটা দেখতে। খাবারের জিনিস কিউট হইলে কি পেটেই তো যাবে তাই না? তো দেখো এটা কিন্তু অনেক আগে সার্ভ করছে, বাট এখান থেকে এখনও গরম ধোয়া বের হইতেছে, অনেক গরম আছে এখনও। তো চলো এটাকে আমি তোমাদের সাথে একসাথে আমরা সব এটাকে এখানে ঢালব, অনেক গরম এটা, বাট তারপর চেষ্টা করি কীভাবে ঢালব। সমস্যা না, আমি পড়ে যাও খাবার আমি খাই, সরি সরি কিছু করার না, আমি অনেক চেষ্টা করছি জানো এটা না পড়ে, বাট পড়ে গেছে আমার। হচ্ছে আমি মুরগির সব যদি ফেলেই দেখাবো কি ভাই, যারা মটকা ই নিবা ওটা দুজন মিলে একসাথে ঢাইলো ভাই, এটা অনেক গরম তো পড়ে গেছে হাত থেকে, সমস্যা নেই। এখন হচ্ছে গরম গরম মোরগ পোলাও, আমার কিন্তু মোরগ পোলাও খুব পছন্দ, বিফ তেহারির থেকে আমি মোরগ পোলাও খেতে বেশি ভালো লাগে, এত ফ্লেভারফুল হয়। দেখো রানটা, এটা যখন সবার ফার্স্টে সার্ভ করলো, আমি তো গ্রানে ইন্ট্রোতেই হারায় যেতেছিলাম বারবার, কামালা তো তো কোথায়, 36 নাকি 39, মানে গ্রানে পাগল হয়ে যেতেছিলাম। এখন তো খাওয়ার সময়, মুরগির ঠ্যাং দিয়ে খাবো পোলাও। তো এখানে অবশ্যই আমি একটু সাজাবো গোজাবো, একটা কাঁচা লঙ্কা, কলকাতার ভাষায় কাঁচা লঙ্কা, আর হচ্ছে শশা, আমি তো খেতে কিনা তোর, এটা লেবু, এটা শশা না, এটা শশা, শশা। এখন হচ্ছে আমি এখানে হচ্ছে এরকম লেবু চিপে নিব আগেই, তারপর হচ্ছে একটুখানি এইভাবে চিকেনটাকে আমি এইভাবে ছিঁড়বো, উফ গরম একটা ধোয়া বের হচ্ছে, চিকেনটাকে ছিঁড়বো আর হচ্ছে ঠিক এইভাবে আমি এটাকে মাখাবো, আর আমি একটা নলা নেব, অনেক মজা বললাম না, টেস্ট নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই, খুবই মজা খুবই মজা, টেস্ট খুবই ফ্লেভারফুল, আর দেখতেও কিন্তু খুব সুন্দর, দেখো কালারটা, তারপর সফটনেসটা, তারপর রাইসটা কী সুন্দর ঝরঝরা, তারপর হচ্ছে কালারটা কী সুন্দর, মানে দেখেই একটা খাওয়ার একটা সুন্দর ইচ্ছা হয়। তো এটা হচ্ছে আমি যেটা মুখে দিয়ে বুঝলাম, যেটা খুবই ফ্লেভারফুল, খুব মজা মোরগ পোলাও। অনেক সময় আমি দেখে যাই মোরগ পোলাওটা সাদা কালার হয় আর শুধুমাত্র একটা রোস্ট এরকম থাকে, ওটা আমার কাছে ভালো লাগে না, মোরগ পোলাও হবে এরকম পোলাওটা অনেক ফ্লেভারফুল হবে। তো সেক্ষেত্রে এখানে পোলাওটা অনেক ফ্লেভারফুল, এমন না যে সাদা একটা পোলাও একটা ঠ্যাং দিয়ে বলে দিচ্ছে মোরগ পোলাও, এরকম কিন্তু না, এটা টেস্টটা কিন্তু খুবই ভালো দাম হিসেবেও, আর কোয়ান্টিটিটাও কিন্তু একজন আমার মতো খাদকদের জন্য ঠিক আছে, বা যারা অনেক কম খায় সেক্ষেত্রে দুজনও চাইলে খেতে পারে, আর আমার মতো খাদকদের জন্য এক প্লেটই ঠিক আছে। আর লেবুর চিপে শশা দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগতেছে আমার কাছে, দামটা একটু বেশি 250 টাকা, আর এছাড়া কিন্তু সব কিছু খেয়ে আমি অনেক স্যাটিসফাইড, আমার কাছে টেস্ট খুবই ভালো লাগতেছে খেতে, অনেক মজা, অনেক মজা, অনেক ফ্লেভারফুল সত্যি কথা, পুরো রাইসগুলোর ভিতর ভিতর পর্যন্ত মশলা,
খুবই মজা, এটা খুবই মজা। এখানে আসলে মস্কার যে মোরগ পোলাওটা সেটা কিন্তু ট্রাই করতে হবে। এবার এক্সট্রা করে পোলাও নেওয়া যায়, যেটা হচ্ছে দাম পোলাও, সেটা হচ্ছে তোমার 60 টাকা করে। যেহেতু আমার এখানে পোলাও আছে, তো আমি পোলাও দিয়ে একটু কাঁটা মশলাটা ট্রাই করবো, দেখবো যে কেমন লাগে। কাঁটা মশলা নিয়ে নিলাম, কাঁটা মশলার মধ্যে এখানে শুকনো মরিচ, আদা কুচি সব কিছুই আছে, আরও কয়েক রকমের মশলা আছে। তো এটা হচ্ছে আমি এখানে মাখায় নিব, এরকম গরুর মাংসের যে কাঁটা মশলা সেটা আমি এখানে মাখায় নিচ্ছি। আর এখানে হচ্ছে সে শসা আছে, লেবু চিপে নিব, আর এখানে মরিচ। তো এখান থেকে আমি চাইলে একটু চিকেনও নিতে পারি, একেবারে কম্বো হয়ে যাবে সব কিছুর, একসাথে মুখে অনেক বড় একটা বাইট নিব, খুব মজা লাগবে। আমি কি জামনাতে চলে গেলাম, অনেক মজা। ভাই অবশ্যই ট্রাই করতে হবে, খুব মজা। সবচেয়ে বড় কথা, যেখানকার প্রত্যেকটা খাবার অনেক ফ্লেভারফুল, মানে একটু মুখে লেগে থাকে এরকম, খুব মজা লাগতেছে আমার কাছে এটা। আশা করি তোমাদের কাছে এটা অনেক ভালো লাগবে। তো এটার যদি রেটিং দিতে হয়, আমি এটাকে অবশ্যই 10/9 দিব, কারণ দামটার জন্য, দামটা একটু আমার কাছে সমস্যা হয়েছে, রিজনেবল না, মানে একটু দামি। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। তাছাড়া কিন্তু দামটা যদি কনসিডার করা যায়, টেস্ট কিন্তু খুব মজা, আমার কাছে টেস্ট খুব ভালো লাগছে, অনেক মজা। আমি এখানে আসলে আবার এটা খাবো, খুব মজা লাগতেছে আমার কাছে। আমি রিভিউ দিতে দিতেই পুরো এটা কমপ্লিট করে ফেলছি, বুঝছ? এলাচি পড়ছে না আমার মুখে। ডেজার্ট দিয়ে আমার আজকে রিভিউ সমাপ্তি করব। তো চলো ফিন্ডি খাওয়া যাক। তো এখন হচ্ছে আমি ডেজার্ট আইটেম খাবো ফিন্ডি। খাওয়ার পরে মুখ মিষ্টি তো করতেই হয়, আমি জানতাম কিছু শুরু করার আগে মুখ মিষ্টি করতে হয়, যেটা আমি লাচ্ছি দিয়ে তো করেছি। এখন হচ্ছে ফিন্ডি খাবো। তো আগে কিন্তু বেশি মিষ্টি খাইতে হয় না, বেশি মিষ্টি খাওয়ার পর লাচ্ছি খাইলে মিষ্টি লাগবে না, ভালোই লাগবে না, এর জন্যই সবার লাস্টে ডেজার্ট খাইতে হবে। এখন ফিনিটার কালার দেখো, ইয়েলিশ একটা কালার, সুন্দর একটা কালার, সুন্দর একটা স্মেলও আসতেছে, কিন্তু পরে একটু বাদাম টাদাম দিয়ে সাজা দিলে ভালো লাগতো, কারণ সুন্দর লাগে দেখতে। আচ্ছা এখন একটু খাই। বাহ, ভিতরে অনেক ক্রিমি, নেওয়ার সাথে সাথে মনে হচ্ছে একেবারে মাখা মাখা। সাফরানের একটা সুন্দর ফ্লেভার আসতেছে, কালারটা কি জাফরানের জন্য হয়েছে? আই গেস সো, ইয়েস, জাফরানের জন্য হয়েছে লুক। আমি একটা জাফরান খুঁজে পাইছি, ইয়ে, কি সুন্দর দেখা জাফরানের কালারটা। জাফরানের কালার প্লাস স্মেল কিন্তু খুব সুন্দর হয়, সব জায়গায় কিন্তু জাফরান দেয় না, উপরে সাজিয়ে নিতে কিছু ভিতরে আছে জাফরান। জাফরান কিন্তু অনেক দামি, এটা একটা ফুলের মনে হয় কিছু থেকে বানায়, একটা ভিডিওতে দেখছিলাম। খুব মজা ভাই, ওই সব একটু খাই দেখ। মজা না বল, অনেক ক্রিমি না, প্লাস স্মেলটা প্লাস টেস্ট কালার, ওয়াও, খুব মজা। আমি এরকম ফিরনি আগে খাইনি, সত্যি খুব মজা, অনেক ক্রিমি একটা ফিরনি, অনেক মজা ভাই। এটা এত মজা কেন, খুব মজা। আমার মিষ্টি জিনিস সাধারণত সহজে পছন্দ হয় না, বাট এটা মিষ্টিটা আমার কাছে ভালো লাগতেছে, খুব পছন্দ হয়েছে। এটার দাম 60 টাকা, সেই আন্দাজে কিন্তু এটা খুবই মানে ওয়ার্থ ইট। আর ওরা আমাকে হচ্ছে আরেকটা ফিনি কমপ্লিমেন্টেড দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। আর এই ফিনিটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো ভালো লাগছে। এটাকে আমি 10/10 দিব। এটার দাম, টেস্ট সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক মজা লাগছে। এখানে আসলে অবশ্যই ট্রাই করতে হবে, যারা বিশেষ করে মিষ্টি অনেক পছন্দ করে, এটা অবশ্যই তোমরা এটা ট্রাই করবা। সবশেষে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু অনেক ফ্লেভারফুল, অনেক মজা। এখানে আসলে তোমার মুখে স্বাদটা লেগে থাকবে, তোমরা এই জিনিসটা অনেক মানে এনজয় করবা খাওয়ার সময়, এই কারণে দামটা একটু বেশি। আর বনানীর মতো এরিয়াতে অবশ্যই এত সুন্দর একটা পরিবেশে তোমরা খাবা, সব কিছু মিলিয়ে দামটা একটু বেশি, এটা খুব স্বাভাবিক। আর আমি বলতেছি না এটা রিজনেবল রেস্টুরেন্ট, সো ইয়া, টেস্ট সব কিছু দিক থেকে এটা খুব মজা, খুব ভালো লাগছে আমার কাছে। আমি আই হোপ তোমাদের কাছে এটা অনেক ভালো লাগবে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিজিট করবা, আসবা, মজায় মজায় খাবা ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলিদের সাথে। এখানে খাবার অর্ডার দেওয়া কিছুক্ষণের মধ্যে কিন্তু সব খাবার গরম গরম সার্ভ করা হয়েছে, মাত্র রান্না করে দেওয়া হয়েছে। আর ওদের বিহেভিয়ার খুব ভালো সব কিছু মিলে, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুবই নীরব ঠান্ডা পরিবেশ, তারপর হচ্ছে আশেপাশের যে একটু ঐতিহ্য সাহিত্যের একটা সুন্দর একটা ভাব পাওয়া যায়, ভালো লাগে ফ্রেন্ডের সাথে আসলে গল্প করতে, সব কিছু মানে ভালো, সব কিছু মিলে অনেক শান্তির একটা জায়গা মনে হয়েছে। খাবার আনন্দ নিয়ে খাবেন, মজা সব কিছু খুব ভালো লেগেছে আমার কাছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমাকে তো আপনারা সাবস্ক্রাইব করবেনই, আর হচ্ছে অবশ্যই রেস্টুরেন্টের ভিডিও ভিজিট করবেন। আর ততদিন পর্যন্ত অনেক ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।
সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।